হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই ড্রাগন ফলটা। আমি অনেকদিন আগে ড্রাগন ফল খেয়েছি। আমি দাদুকে আনতে বলেছিলাম, অনেকদিন থেকেই দাদুকে বলছিলাম ড্রাগন ফল খাবো, ড্রাগন ফল খাবো। আজকে দাদু এনে দিয়েছে, তো এই ড্রাগন ফলটাকে এখন আমি কাটবো। দেখুন এই ড্রাগন ফলটা সাদা কালার। দেখুন ড্রাগন ফলটা কেটেছি, তো এবার এখান থেকে কাটবো। এখান থেকে আমি ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। দেখুন এটা কেটেছি, সেটা গিনাতে হবে। বিনিয়ে যাচ্ছে, দেখুন খোসাটা সুন্দরভাবে বিনিয়ে গেল। এই দেখুন, তো এটাকে আমি কাটবো পিচ পিচ করে। দেখুন ফলটাকে কেটে নিয়েছি, এটাকেও কাটবো। এটাকে আমি এখান থেকে কাটছি। তো একটু এটার খোসা বিনিয়ে নিই। একটু খোসা বিনিয়ে নিয়েছি, এটা বিনাচ্ছি। এবার কেটে নেব। বন্ধুরা দেখুন কিরকম ভাবে কেটে ফেলেছি, তো ভালোভাবে কাটতে পারিনি আমি। এটা একটু ছোট করে কাটি। দেখুন এইটা কি, কাটলে হবে হাত দিয়ে ছাড়। দেখুন এইটাকে একটু কেটে নিই ছোট্ট করে। তো এই দেখুন ফলগুলোকে কেটে নিয়েছি, তো এবার খেয়ে দেখবো কেমন লাগছে খেতে। বন্ধুরা দারুণ লাগছে খেতে, খুব সুন্দর। আপনারা যে ড্রাগন ফল খেয়েছেন তারা কমেন্টে বলবেন অবশ্যই। তো বীজগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বীজগুলো কালো আর ফলটা সাদা। পিঙ্কগুলোকেও দারুণ লাগে দেখুন।